নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস। আমি ইন্দ্রাণী আবার এসে গেছি আপনাদের জন্য একটি নতুন টপিক নিয়ে, নতুন টপিকের ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করার জন্য, শেয়ার লাইকস করার জন্য। আমি আপনাদেরকে আরও রিকোয়েস্ট করবো যাতে আপনারা আমাদের, আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকেও আপনারা এটা সাজেশন দিন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার লাইকস দিন, বেশি বেশি করে কমেন্টস দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না। আপনার বেল আইকনটি না টিপলে আমার আপনাদের ভিডিওসগুলো সবার আগে দেখতে পাবেন না। আজকে যে বিষয়ের উপর আপনাদের সকলকে আমি কিছু সাজেশনস দিতে এসেছি, সমস্যাটা আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গকে নিয়ে। গুরুত্বপূর্ণ এই কারণে বলছি কারণ এই অঙ্গটি আমাদের পৃথিবীকে জানতে সাহায্য করে, আমাদের আশপাশের দুনিয়াটাকে বুঝতে সাহায্য করে, জানতে সাহায্য করে। এটি একটি এমন অঙ্গ যদি কোনোভাবে, যারই অঙ্গ থাকে না বা কোনোভাবে যদি সে অঙ্গে কোনো ক্ষতি হয় তার জীবনটা পুরো অন্ধকার হয়ে যায়। ইয়েস, আমি আশা করি আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন, দ্যাট ইজ চোখ, আওয়ার আইস। চোখ একটি এমন মাধ্যম যার দ্বারা আপনি পুরো পৃথিবীটাকে চেনেন। একটি শিশু যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যখন তার চোখটা ফোটে, সবার আগে সে তার মাকে দেখতে পায়। আমরাও আমাদের পৃথিবীর সমস্ত ভালো মন্দ, সুন্দর কুৎসিত সমস্ত জিনিসপত্র আমরা এই চোখ দিয়েই কিন্তু দেখি। অথচ মাঝে মধ্যে আমাদের এই চোখ নিয়ে নানাবিধ সমস্যা আমাদের ভুগতে হয়। দ্যাট ইজ টু ইরিটেটিং। এমনই একটি খুব কমন সমস্যা যেটি বিশেষত এই গরমের সময়তে, বিশেষ করে এটাতে মানুষজন খুব ভোগে, দ্যাট ইজ চোখের অ্যালার্জি। অনেকের আবার এই অ্যালার্জি 12 মাসে যে কোনো টাইমই হতে পারে ডিউ টু পলিউশন, কেননা এখন এত পলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদারও সে কারণে প্রচণ্ড পরিমাণে গরম, উষ্ণায়নের যুগ, তো সে কারণে অ্যালার্জিস এমন একটা জিনিস যেটা সাংঘাতিকভাবে আমাদেরকে ভোগায়। আর চোখে অ্যালার্জি ভীষণ ভীষণভাবে বিরক্তিকর, কেননা চোখ এমন জিনিস, এতে কোনো রকমের ডিফেক্ট, কোনো রকমের প্রবলেম হলে আমাদের সারাটা দিন কেন বলবো, আমাদের সারা সব কাজ কর্ম পর্যন্ত কেমন যেন পরিশ্রম হয়ে যায়। চোখের অ্যালার্জি থেকে বাঁচার জন্যে এমনিতেও আমরা ড্রপস অনেকেই ব্যবহার করি, কিন্তু কিছু খুব ইজি ওয়ে আছে। আপনি যদি সেই ওয়েজগুলো যদি ফলো করেন বা মেনটেন যদি করেন তাহলে কিন্তু আপনার এই চোখের অ্যালার্জি সমস্যার থেকে আপনি অনেকটাই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তাই আজকে আমি কিছু বিশেষ টিপস আপনাদেরকে প্রোভাইড করেছি। আমার প্রথম যে টিপটা সেটা হচ্ছে, চোখের অ্যালার্জি মূলত যে কারণগুলো হয় সেগুলো হচ্ছে আপনার ধুলো, অতিরিক্ত কাজের চাপে যে টায়ার্ডনেস, ধুলো বালি, তারপরে কিছু ভাইরাসেস যেগুলো ঘোরে ধুলো বালির সাথে বা আমাদের পলিউটেড হাওয়ার সঙ্গে যেগুলো ঘোরে, সেগুলো আমাদের চোখ যেহেতু সবথেকে সেন্সিটিভ অঙ্গের মধ্যে একটি, চোখে খুব ইজিলি রিয়াকশান করে। এবার চোখের অ্যালার্জি আপনি বুঝবেন কী করে? কিছু সিম্পটমস থাকে যেগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে চোখের অ্যালার্জি আপনার হয়েছে কি হয়নি। প্রথমত হঠাৎ করে যে পোশাকটা আপনার এফেক্ট হয়েছে সেই চোখটা ফুলে যাওয়া, সোয়েল করে। সেকেন্ডলি হঠাৎ করে চোখের ভেতর দিক লাল হয়ে ওঠা। তৃতীয়ত অনাগত চোখের চুলকানি হওয়া, মানে প্রচণ্ড পরিমাণে চোখ চুকিয়ে যাচ্ছে, চুকিয়ে যাচ্ছে, এটা এরকম ফিলিংস আপনার হয়। এছাড়া আপনার চোখ দিয়ে অনবরত চোখ বেরোনো এবং চোখের যে পোশাকটা আপনার অ্যালার্জি হয়েছে সেই পার্টিকুলার জায়গা থেকে সাংঘাতিক পরিমাণে আপনার মাথায় যন্ত্রণা করে, চোখের অ্যালার্জির এটাও কিন্তু একটা বিরাট সমস্যা। তা এর থেকে আপনি নিজেকে বিরত রাখবেন কী করে, বাঁচিয়ে রাখবেন কী করে? প্রথমত যেহেতু ধুলো বালি হচ্ছে মেন রিজন আপনার সংক্রমণ হওয়ার, সেই কারণে বারে বারে যতই ব্যস্ত থাকুন না কেন ঠান্ডা জলে চোখটাকে ওয়াশ করার সবসময় চেষ্টা করবেন। ধরুন আপনি অনেকক্ষণ কম্পিউটারের সামনে কাজ করছেন, অবভিয়াসলি চোখটা টায়ার্ড হয়ে থাকে, বা ধরুন রাস্তা থেকে এসেছেন বা চোখটা চুলকাচ্ছে, সবসময় এটা জরুরি নয় যে আপনার অ্যালার্জি হয়েছে বলেই আপনার চোখটা ইচিং করছে। অনেক সময় তাকে রাস্তায় দুটো ঢুকলে বা কোনো এয়ারের কারণে সে কারণে আপনার চোখের মধ্যে প্রবলেমগুলো হতে পারে। সো অবভিয়াসলি তখন আপনার উচিত সেটাকে বারে বারে ঠান্ডা জলে ওয়াশ করা। আপনি সেটা 2 ঘন্টা গ্যাপে গ্যাপেও করতে পারেন, যেভাবেই করুন না কেন চোখটা ওয়াশ করলে কী হয় যে ধুলো ময়লাগুলো আপনার আউটার, চোখের আউটার লেয়ারে যেটা আপনার এফেক্ট করছে সেটা ইজিলি বেরিয়ে যায় জলের সাথে। দ্বিতীয়ত যদি ধরুন অনেকক্ষণ কনস্ট্যান্ট আপনার ইচিং ফিল হচ্ছে, অবশ্যই বলে দিই এক্ষেত্রে চোখ যতই
বেশিরভাগ চোখ রগড়াবেন না, কেন চোখ রগড়ালে কিন্তু আপনার ইচিং কমবে না, বই কি আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর দ্বিগুণ থেকে 10 গুণ বেড়ে যাবে। তখন কিন্তু সংক্রমণ যেটা হব হব করছে হওয়ার থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। তাই অবশ্যই চোখ যদি চুলকায় সব থেকে বেস্ট হচ্ছে চোখটা যতটা সম্ভব চেষ্টা করবেন রগড়াবেন না, ঠান্ডা জলে ধরবেন। এবার ধরুন আপনি চোখটা রগড়ানি বা হঠাৎ করে চোখটা লাল হয়ে গেছে বা ইচিং হচ্ছে সমস্যা হচ্ছে, হাতের কাছে যদি আপনার গোলাপ জল যদি থাকে, আর আই রিপিট রোজ ওয়াটার গোলাপ জল যদি আপনার কাছে থাকে, সে মার্কেটে অনেক রোজ ওয়াটার অ্যাভেলেবেল থাকে, সেগুলো যে কোনো একটা ইউজ করতেই পারেন। সেই গোলাপ জলকে যদি কটনের মধ্যে নিয়ে একটু ভিজিয়ে আপনি যদি আপনার চোখের যে পোশাকটা আপনার ইচিং করছে সেই পোশাকটা যদি আপনি খানিকক্ষণ দিয়ে রাখেন, প্রথমে আপনার একটু জ্বালা করবে গোলাপ জলটা দেওয়ার সময়, আস্তে আস্তে দেখবেন আপনি সাংঘাতিকভাবে একটা সুদিং এফেক্ট আপনার ওপর আপনার চোখের ওপর কাজ করছে। কারণ গোলাপ জলের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা চোখকে ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে, এবং ঠান্ডা হয়ে যাওয়া মানে আপনি যে ডিসকমফর্টটায় ভুগছিলেন চোখটা গরম হয়ে যাওয়া বা চুলকানি সেটার থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। এছাড়া ঠান্ডা জল বা আপনার গোলাপ জল ব্যবহার করা ছাড়াও যাদের অ্যালার্জির টেন্ডেন্সি যাদের থাকে তারা একটি ঘরোয়া ওষুধ ট্রাই করে দেখতেই পারে, এতে আপনাকে অ্যালার্জির থেকে অনেকটাই রিলিফ দেয়। আমলকি, শুকনো আমলকির গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ মধু যদি মিশিয়ে রাতে শোয়ার আগে যদি খেয়ে ঘুমোতে যেতে যদি পারেন, সেটা কিন্তু আপনাকে নানাবিধ অ্যালার্জির থেকে ভীষণ পরিমাণে হেল্প করে, প্রোটেক্ট করে। কেননা আমলকির মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যালার্জিক এমন ইনগ্রিডিয়েন্টস কিছু থাকে আমলকির মধ্যে যেটা অ্যালার্জিকে আমাদের শরীরে এফেক্ট করতে দেয় না। এছাড়া বলবো চেষ্টা করবেন বাইরের শুকনো ওয়েদারে যখন আপনি বেরোচ্ছেন তখন অবশ্যই সানগ্লাসের ব্যবহার করবেন। খেয়াল করবেন সানগ্লাসটা যেন আপনার টোটাল আই লিডস থেকে ছাড়িয়ে যেন আপনাকে প্রোটেকশনটা দেয়, যাতে রোদ বলুন বা ধুলোবালি কোনোভাবেই যেন আপনার চোখের সেই নরম সেন্সিটিভ জায়গাগুলোতে ঢুকে যেন এফেক্ট না করতে পারে। আশা করছি আপনাদের আমার এই ছোটো ছোটো পদ্ধতিগুলো ভালো লেগেছে। আজকে তাহলে এই অবধি, আগামী সপ্তাহে আমি আবার আসবো আরেকটি নতুন টপিক নিয়ে, নতুন ভিডিওস নিয়ে। কিন্তু তার আগে আপনাদের সকলকে আবার আরেকবার রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার চ্যানেলগুলোটাকে আরেকবার সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুবান্ধবদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তাই বেল আইকনটি না টিপলে আমার আপনাদের ভিডিওসের নোটিফিকেশান পাবেন না যে। সো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার দেওয়া টিপসগুলো আপনাদের কেমন লাগছে বা আপনাদের কতটা হেল্প করছে বা আপনারা আরও কোন টপিকের ওপর জানতে চাইছেন, তো সেই পার্টিকুলারগুলো যদি আপনারা আমাকে জানাতে চান তাহলে তার জন্য একটাই করতে হবে, নিচে দেওয়া কমেন্টের যে স্পেসটা আছে সেই কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের কমেন্টসগুলো দিতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্টসগুলো পেয়ে, কমেন্টসগুলো পড়ে আমি নিজেও নিজেকে উপলব্ধ করতে পারি, আমার খুবই ভালো লাগে, এবং আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাকশনের যে এই মিডিয়ামটা এটাকে আমি ভীষণ এনজয় করি। তাই আজকে এই অবধি, আশা করছি আপনাদের সঙ্গে খুশিগুলো আবার দেখা হবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, টাটা।